আমি তো ভাবতেই পারছি না কি ছোট্টা ভাই এইসব ফুচকাকে বিষ ভাবে অপরটা ফুচকা খাচ্ছে। লোকে ভালোবাসার জন্য কি না কি করে, এ তো শুধু ফুচকা। তবে আমি চাই ছোট বৌদি জিত। বুদ্ধি আছে তো নন্দিনী জিত। থ্যাংক ইউ জাগল। তুই এখানে? হ্যাঁ, বাঘ করে কি ছিল না? হ্যাঁ, বাঘ বাঘ শেখ হয়ে গেল কোথায়? ওরে বাবা, রূপসার কুশিতায় বাঘ ছাগলের মুখোশ পড়েছিল, তো অন্যরকম ব্যাপার মনে হচ্ছে। বাঘ, এই বাঘ, বাঘ বাঘ গেল কোথায়? এই বাঘ বাঘ প্রতিযোগিতা হতেই পারে। আচ্ছা, আপনি এরকম শুনেছেন মুখোশ পড়া প্রতিযোগিতা? মানে হচ্ছে যে এখন তো কত কিছু হয়, তাই না? ফুচকা খাওয়ার প্রতিযোগিতা হলে মুখোশের প্রতিযোগিতা হবে না কেন? কিন্তু রূপসা, এখন এই কটা বাজে, এই সময় তুই এখানে কেন? হ্যাঁ, এটা তো ঠিক না। আমি এক্ষুনি মাকে বলবো। দাঁড়া, কেন? আমি কি আগে রাত বেরোতে পারিছিলেন নাকি? না না, সেটা কোনো কথা নয়, আমি মাকে বলবো। দাঁড়া, পটলার দোকানে সিঙ্গারাটা এই তো তোরা সব চলে এসেছিস, এই গরম গরম সিঙ্গারা আছে, যা তো মুড়ি দিয়ে খেয়ে নে। না না, আমার খিদে নেই, খাবো না। আমি আমিও খাবো না। থাক না মা, পেটটা কেমন ভার ভার লাগছে। তাই তোরা কি বাইরে কিছু খেয়ে এসেছিস? সত্যি করে বলতো। না, বাইরে কেন কিছু খেতে যাবো? ওই তো তুমি যে টিফিনটা দিয়েছিলে ওটাই তো খেয়েছি। তো নবাদ না হয় বাইরে কিছু খাবে না। কিন্তু ছোট বৌমা, তুমি কেন খাবে না? তুমি তো আজকে হালকা হালকা টিফিন নিয়ে গেছিলে। না মানে আসলে। আরে বাবা, তুমি ওইভাবে জেরা করছো কেন? এই শীত শীত পড়ছে, একটু বদহজম হয়। আমি এই অ্যান্টাসিড আনছি, সব খেলে। বাবা অ্যান্টাসিড, বাবা কোন অ্যান্টাসিড মানে কোন? আরে 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 ওষুধ খাবো না, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। বাবা ওষুধ খাবো না। আরে একটা ওষুধ হচ্ছে। আরে আরে আমি থাকলাম খেয়ে নে, তুমি আমি চিনি খা। আরে ঠিক আছে ঠিক আছে, তোদের কাউকে খেতে হবে না। মা,
দেখি তুমি একটু দুচিবি অ্যান্টাসিড খাও তো, আমি বুঝতে পারছি তোমার। না 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 বাবা, থাক থাক, ওই নি ঠিক হয়ে যাবে, না হলে ওই ফুচকার ঝাল ঝাল টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই তো। এই তুমি ফুচকা খেয়েছো নাকি? এই তোরা ফুচকা খেয়েলি? আমরা তিনজন কেন 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 কি কেন নবা, তোরা ফুচকা খেয়েছিস? তুইও ফুচকা খেয়েছিস? হ্যাঁ, মানে ওই নন্দিনী জো করলেন তাই খেয়ে নিলাম। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি কি যে সয়ে যেতে হয় ভালো। এদের তো মিলই হয়ে যাচ্ছে। তাহলে যে অর্ণববাবু বলেছিলেন নবাব নন্দিনীকে আলাদা করার ব্যবস্থা করেছেন, নবাবের মনে হিংসে তৈরি করে নন্দিনীকে সন্দেহ করাবেন যাতে ওরা আলাদা হয়, আর তাহলে এই বাড়িটাও হাত করতে কোনো অসুবিধা হবে না। কই, সেসব কিছুই তো হচ্ছে না দেখছি, কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছে তো সব। হ্যাঁ স্যার বলুন। একটা নতুন অফিস বিল্ডিং কেনা হচ্ছে, আমি চাই যে তুমি আমাদের স্টাফের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাও। আমি তোমায় কালকে নিতে আসবো। আচ্ছা, কোথায়? বিকে দাস বিল্ডিংয়ের পাশে গ্রাউন্ডটাতে, আমার বাড়ির পাশে। আশা করি কোনো অসুবিধা হবে না। না না স্যার, ওকে স্যার, আমি ওই বিকে দাস গ্রাউন্ডের পাশেই চলে আসবো। হ্যাঁ ম্যাডাম। পবিত্রবাবু একটা ইনফরমেশন লাগবে। আচ্ছা, ওই ভিকে দাস গ্রাউন্ডে আপনি একটা নতুন বিল্ডিং করছেন বলছিলেন না? হ্যাঁ ম্যাডাম, কেন বলুন তো? ওইখানে কালকে নন্দিনী যাবে নতুন অফিস বিল্ডিং দেখতে ওর বসের সাথে। আচ্ছা, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন আপনি ওখানে নবাবকে পাঠাবেন কালকে, বিশেষ কিছু কাজ দিয়ে পাঠালেন, নবাব যাতে হাসে আর নন্দিনীর যাতে চোখেও পড়ে। আই বাস, খেলা তো তাহলে একদম জমে যাবে। আমাদেরকে এই ব্যাপারটা ভালো করে জমাতে হবে বুঝলেন। অর্ণববাবুকে যা বলার আমি বলেই দেবো, শুধু স্ক্রিপ্টটা আমাদেরকে ভালো করে সাজিয়ে রাখতে হবে বুঝলেন। ম্যাডাম, আপনি শুধু আপনার মতো করে সাজিয়ে দেবেন, ও প্রোডাকশন আমি ঠিক তুলে দেবো। সে তো জানি, তবে নবাবটাকে নিয়ে আমার একটু চিন্তা হয়। ম্যাডাম আপনি কিচ্ছু চিন্তা করবেন না, নবাব আমাকে ছোটখাটো ভগবানের মতো মানে, অন্ধের মতো বিশ্বাস করে। ও ভাবতেই পারে না যে ওকে নিয়ে কোনো ভুলভাল আমি কাজ করাতে পারি, ও মানবেই না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ম্যাডাম। বলছেন কাজ হয়ে যাবে তো পবিত্র বাবু? ম্যাডাম, কাল নবাব গন্ডগোল আসবে, তারপর সেটা নন্দিনীর চোখেও পড়বে। আসুন স্যার, আসুন আসুন ম্যাডাম আসুন। আমি আপনাদের ইচ্ছে করেই সকাল সকাল ডেকে পাঠালাম, তার কারণ ইদানিং এদিকে একটু অ্যান্টি সোশ্যালদের আনাগোনা বাড়ে। সে কি? তবে আপনি চিন্তা করবেন না ম্যাডাম, কনস্ট্রাকশনের কাজ শেষ হলে আমরা টাইট সিকিউরিটি বন্দোবস্ত করব। আমি এরকম কিছু শুনেছিলাম যে এখানে অনেক রকমের ইলিগাল কাজকর্ম, পাচার, ডিলিং এটসেট্রা এইসব কিছু হয় আর কি। আচ্ছা, আপনারা পুলিশকে জানিয়েছেন? তারা কি কোনো স্টেপ নেননি? হ্যাঁ জানিয়েছি ম্যাডাম, তবে ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, ওসব খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আসুন স্যার,
আপনাদের ভেতরের স্পেসটা একটু দেখিয়ে দিই প্লিজ। একটু একটু করে কাজগুলো করলে অনেকগুলো টাকা চলে আসবে, আর সেই টাকা দিয়ে নন্দিনীর লোনটা শোধ হয়ে যাবে। মা সবাই আপনার পাশে আছে। এইটা তো সেই ঠিকানা, কিন্তু এখানে প্যাকেটটা কে নেবে? উঁচুদা কি দিল এই প্যাকেটে? তাও এরকম একটা জায়গায় এই প্যাকেটটা কাকেই বা দেবো? ভেরি গুড নন্দিনী, ভালো করে সব কিছু বুঝে নিয়ে তুমি একটু পয়েন্টগুলো জট ডাউন করে নাও, আমি বরং একটু ওইদিকে একবার দেখে আসছি। ওটা খেলাটা তো আজকে আপনার হিসেবে খেললাম ম্যাডাম। নবাব এসে গেছে, এবার প্ল্যানেট ফরেস্টে যা হোক। আপনি নিশ্চিন্ত থাকুন অর্ণববাবু, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। থ্যাংক ইউ। পবিত্রবাবু তাড়াতাড়ি পুলিশকে ফোন করুন। হারি আপ, হ্যাঁ হ্যালো স্যার, ওই বিকে দাস পার্কের কাছে একটা নির্মীয়মান বাড়িতে বেশ কিছুদিন ধরে বেআইনি জিনিসপত্রের লেনদেন চলছে, আপনারা আপনারা একটু খোঁজখবর নিন স্যার। হ্যাঁ স্যার, গুড জব ম্যাডাম। প্ল্যান সাকসেসফুল হলে কিন্তু একটা পার্টি চাই। হ্যাঁ নবাব নন্দিনী, সৌভাগ্য রবি, প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায়।